দশ হাজার সাবস্ক্রাইবার ও মাই গড ইস্ট চ্যানেলটি এখন দশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবারের পরিবার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ক্রেডিট আপনাদের আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমাকে এভাবে ভালোবাসার জন্য ইস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আসলে আপনাদের ভালোবাসা ছাড়া এই পর্যন্ত আমি কখনোই আসতে পারতাম না আপনারা এভাবে আমাকে সাপোর্ট করেছেন ভালোবেসেছেন বলেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি আশা করি এভাবে আমাকে ভালোবেসে যাবেন আমাকে সাপোর্ট করে যাবেন এছাড়া আপনাদের কাছে আর আমার কিছুই চাওয়া নেই শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট এতটুকুই এভাবে আমাকে সাপোর্ট করে যান ভালোবেসে যান দেখবেন খুব তাড়াতাড়ি চ্যানেলটি আপনাদের সামনে সিলভার পেলে বাটন নিয়ে হাজির হবে ইনশাল্লাহ আমার জন্য একটু শুধুমাত্র দোয়া করবেন আমি অনেক বেশি এক্সাইটেড আসলে যারা নতুন ইউটিউবার বা যারা দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছেন তারাই জানেন শুধুমাত্র এটি যে আসলে কতটা খুশির একটা বিষয় অনেক কষ্ট করতে হয়েছে এই পর্যন্ত আসার জন্য অনেক একদিনে কিন্তু এটা পসিবল হয়নি দিনের পর দিন দিনের পর দিন কষ্ট করার পরে আমি এই পর্যন্ত আসতে পেরেছি তো এবার যারা নতুন ইউটিউবার তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই স্কুল আগে আমাকে একটু শান্ত হতে হবে ওকে যারা নতুন ইউটিউবে কাজ করতে আসতে চাচ্ছেন বা নতুন ইউটিউবে কাজ করছেন তাদের জন্য এবার আমি কিছু কথা বলবো হতে পারে এই কথাগুলো শোনার পরে আপনি নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু বুঝতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক যারা নতুন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য প্রথমে আমার যে কথাটি সেটা হলো আপনি আপনার মনকে আগে স্থির করুন আপনি আগে ভাবুন যে আপনি আসলে ইউটিউবে কাজ করতে পারবেন কি না ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে পারবেন কি না নিয়ম নিয়মকানুন মেনে কাজ করতে পারবেন কিনা না ইউটিউবে সময় দিতে পারবেন কিনা না ঠিকমতো এইগুলো আগে ভাবুন মনকে স্থির করুন তারপরে আপনি ইউটিউবে কাজ করতে আসুন আর যারা ভাবছেন যে রেগুলার ইউটিউবে কাজ করতে পারবেন না ঠিক টাইম মতো ভিডিও আপলোড করতে পারবেন না মাসে একটা ভিডিও আপলোড দিলেন দুই মাস পরে আবার একটা ভিডিও আপলোড দিলেন এভাবে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও আপলোড দিলেন তাহলে বলব আপনার ইউটিউব থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই কম আপনি যদি রেগুলার কাজ করতে পারেন নিয়ম কারণ মেনে কাজ করতে পারেন ঠিক সময় মতো ভিডিও আপলোড করতে পারেন তাহলে বলবো আপনি ইউটিউবে আসুন কাজ করুন সফলতা আপনি একদিন পাবেনি তো তারপরে যে কথাটি বলবো সেটা হলো কন্টেন্ট সিলেকশন অনেকেই প্রথমে যে সমস্যাটাই ভুগে থাকেন সেটা হলো কি নিয়ে ভিডিও বানাবো এই প্রশ্নটা আপনি আপনার নিজের কাছে করুন যে আপনাকে দিয়ে কোন কাজটা আসলে বেশি ভালো হবে আপনি কোন কাজটা আসলে বেশি ভালো করতে পারেন আপনি শুধুমাত্র ইউটিউবের নিয়ম কারণগুলো মানবেন কোনো কপিরাইট ভিডিও আপলোড করবেন না দ্যাটস ইট আপনি যে কাজটা বেশি ভালো করতে পারবেন সেইটা নিয়ে ইউটিউবে কাজ শুরু করে দিন দেখবেন একদিন আপনি সফলতা পাবেনি আর একটা কথা না বললে নয় সেটা হলো যে কোনো একটা কন্টেন্ট নিয়ে কাজ করুন আপনি যদি টেকনোলজি বিষয়ে চ্যানেল খুলেন টেকনোলজি টেকনোলজির বিষয়ে ভিডিও আপলোড দেবেন আপনি যদি নিউজ বিষয়ে চ্যানেল খুলেন নিউজ বিষয়ে ভিডিও আপলোড দেবেন আর আপনি যদি ট্রাভেলিং নিয়ে চ্যানেল খুলতে পারেন ট্রাভেলিং বিষয়ে ভিডিও আপলোড দেবেন স্ট্রিট ফুড নিয়ে যদি কাজ করতে চান স্ট্রিট ফুডের ভিডিও আপলোড দেবেন যে কোনো একটা কন্টেন্ট সিলেক্ট করুন অনেকের আমি দেখছি চ্যানেলটি টেকনোলজির বিষয়ে সে ভিডিও আপলোড করেছে অন্য কোনো বিষয়ে এরকম কাজ করবেন না এরকম কাজ করলে আপনার চ্যানেলটি গ্রো করার সম্ভাবনা খুব কম থাকবে সো যে কোনো একটা কন্টেন্ট সিলেক্ট করুন কাজ শুরু করে দিন সফলতা একদিন আপনি পাবেন তো তারপরে যে সমস্যাটাই অনেকে ভুগে থাকেন সেটা হলো নতুন নতুন ভিউ পেয়ে থাকেন না অনেকে সাবস্ক্রাইবার পেয়ে থাকেন না এটা আসলে স্বাভাবিক এটি আমার ক্ষেত্রে হয়েছে আপনাদের ক্ষেত্রে হবে কেউ 10টা ভিডিও আপলোড করে ইউটিউবে কিন্তু সফলতা পায় না হয়তোবা আছে খুব কম যারা আগে থেকেই পরিচিত তারা হয়তো এরকম কম ভিডিও আপলোড করে সফলতা পেয়েছে আপনি যেহেতু নতুন আপনাকে কেউ চিনেনা আপনাকে আগে পরিচিত হতে হবে রেগুলার ভিডিও আপলোড করুন টাইম মেইনটেইন করে ভিডিও আপলোড করুন ভিডিও আপলোড করতেই থাকুন ইউটিউবের ভাই শেষ দেখে ছাড়ুন আপনি ষাটটায় একশোটা ভিডিও আপলোড করুন কষ্ট করুন একদিন আপনি সফলতা পাবেন আমি কথা দিলাম আপনি যদি ইউটিউবে কষ্ট নিয়ম মেনে কাজ শুরু করেন তাহলে আপনি ইউটিউবে একদিন সফলতা পাবেনই পাবেন কখনো ঠকাবে না আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন ভালো নিয়ে কাজ করতে পারেন তো শেষে একটা কথাই বলবো নতুন যারা ইউটিউবে কাজ করতে আসছেন বারবারই বলছি রেগুলার মেনটেন করতে হবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে ইউটিউবের নিয়ম কানুন মেনে কাজ করতে হবে দ্যাটস ইট আর কিছুই লাগবে না আপলোড করতে থাকুন একদিন আপনি সফলতা পাবেন ওকে তো যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বারে বারে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি কারণ আপনারা ছাড়া আমি এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না আপনাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ আর যারা ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নিই বা সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকন টন করে দিন এই চ্যানেল ঘুরে আসুন আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু আছে এই চ্যানেলে যারা নতুন কাজ করছেন ভিউ পাচ্ছেন না সাবস্ক্রাইবার পাচ্ছেন না তাদের জন্য আমি দুই থেকে তিন দিন আগে একটা অলরেডি ভিডিও মেক করেছি যে ভিডিওতে আমি ছোট একটা টিপস দেখিয়েছি যে টিপসটি দেখার পরে হয়তো আপনি একটু হলেও আপনার চ্যানেলটা গ্রো করতে পারেন হয়তো বা কাজে লাগতে পারে আপনার টিপসটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো সেটা দেখে আসতে পারেন যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখবেন আপনার কাজে লাগবে কথা দিলাম ওকে তো এই পর্যন্তই আজকে যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আপনাদেরকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য আমার জন্য একটু দোয়া করবেন সাপোর্ট করবেন আর যারা নতুন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য হলো অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খোদা হাফেজ